হামজান উঠালা সাউন্ড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মা ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মা ইয়ুদলিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم। يا أيها الذين آمنوا قوا أنفسكم أهلكم نارا وقودها الناس والحجارة إلى الآخرة। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حجبات النار بالشهات وحجبات الجنه بالمكاره رواه البخاري مسلم। قال رسول الله صلى الله عليه وسلم اللهم ادخلني الجنه واجرني من النار। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اطلعت في النار فرأيت اكثر اهلها الى النساء واطلعت في الجنه فرأيت اكثر اهلها فقراء رواه البخاري مسلم। প্রশংসা শুক্রিয়া সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন সাপ্তাহিক জমাবার শ্রেষ্ঠবার, সপ্তাহের সেরা দিন, উত্তম দিন ইয়াউমুল জুমাবারে, পবিত্র জুমাবারে যে আল্লাহ তাআলা তার প্রিয় ঘর মসজিদে আসার তৌফিক সুযোগ দান করলেন, এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করছি সবাই মিলে আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ পেশ করছি আমাদের প্রিয় নবী তার প্রতি, রাহমাত আলিল আলমিনের প্রতি,
যার আদর্শ বাস্তবায়ন করতে পারলে ইহকাল পরকাল উভয় কালে সুখী হওয়া যাবে, যার সুন্নাত জীবনে বাস্তবায়ন করতে পারলে তাহলে অবশ্যই আমরা তার সুপারিশ পাবো। এই জন্য যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না তার প্রতি দরুদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় বস্তু হচ্ছে জাহান্নামের শাস্তি এবং এর ভয়াবহতা। এই বিষয়ে সংক্ষিপ্ত কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আলোচনা করবে ইনশাআল্লাহুল আজিজ। সূরা আত তাহারিম 6 নম্বর আয়াত পাঠ করা হয়েছে এবং বেশ কিছু কয়েকটা হাদিস পাঠ করা হয়েছে, এর উপরে আলোকপাত হবে ইনশাআল্লাহ। মানুষের মৃত্যুর পরে, মানুষের মরণের পরে তিনটা ভয়াবহ জায়গা আছে, তিনটা ভয়াবহ কঠিন জায়গা। মানুষ মারা যাওয়ার পরে কয়টা ভয়াবহ জায়গা বলেন? তিনটা ভয়াবহ খুব কঠিন জায়গা। তার প্রথমটাই হচ্ছে কবর, প্রথমটা হচ্ছে কি কবর। 2 নম্বর হচ্ছে কিয়ামা, বিচার মাঠ, বিচার মাঠ খুব কঠিন। 3 নম্বর হচ্ছে জাহান্নাম, বিচার হবে এরপরে জান্নাত জাহান্নাম। তাহলে প্রথম আপনার আমার জীবনে মানুষের মারা যাওয়ার পরে প্রথম ভয়াবহ পরিস্থিতি, ভয়াবহ জায়গা, স্থান হচ্ছে কি কবর। এরপরে কবরে আপনাকে কেয়ামতের আগ পর্যন্ত থাকতে হবে, এরপরে কেয়ামত হবে, বিচার শুরু হয়ে যাবে, এরপরে কেয়ামতের মাঠ, বিচার মাঠে থাকতে হবে অনেক বছর। এরপরে আপনার বিচার হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, তখন আপনার আমল নামে ডান হাতে কিংবা বাম হাতে আমল অনুযায়ী আসবে। এরপরে লোকটা জান্নাতি না জাহান্নামি, তখন হবে তার জন্য জান্নাত অথবা জাহান্নাম। এ হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে তিনটা ভয়াবহ জায়গা। একজন মানুষ যখন মারা যাবে তখন তার সামনে কয়টা ভয়াবহ জায়গা? তিনটা। তার একটা হচ্ছে কবর, একটা হচ্ছে কেয়ামতের মাঠ, বিচারের মাঠ, এরপর হচ্ছে আপনার জাহান্নাম। তো আজকের আলোচনার বিষয় সেটা হচ্ছে জাহান্নাম। তো আমরা জাহান্নামের শাস্তি এবং এর ভয়াবহতা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেন? প্রায় সাহাবি তারা কবর এবং জাহান্নাম এই আলোচনাগুলো শুনলে, হাদিসগুলো যখন পড়তেন তখন তারা কান্নাকাটি করতেন। যেমন ওসমান রাদিয়াল্লাহু আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়াতে, আশারায়ে মুবাশশারা 10 জন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরপরও তিনি কবরের কথা শুনলে, কবর দেখলেও এরপরে তিনি কী করতেন? কান্নাকাটি করতেন, কান্নাকাটি করতেন। হাদিসে বলা হয়েছে তিনি এত অধিক পরিমাণে কাঁদতেন যে তার চোখ দিয়ে পানি বেয়ে দাড়িগুলো ভিজে পায়ের কাছে পানি আসতো, বলেন সুবহানাল্লাহ। তাহলে কী পরিমাণে কাঁদতেন, অথচ তিনি জান্নাতের কী বলেন সার্টিফিকেট পেয়েছেন, আর আমরা কোনো দিন জান্নাতের সার্টিফিকেট পাইনি, কোনো দিন পাবো বলেন? পাবেন না, কেউ পাবে না। এরপরও আমাদের কোনো কান্নাকাটি নেই, কবর আজাবের কথা চিন্তা নেই, জাহান্নামের কথা আমাদের মনে নেই, আমরা চিন্তাই করি না। আমরা আছি নাচ গান ফুর্তি ফার্তি, খাবার দাবার ইত্যাদি, বাড়ি গাড়ি এগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি, কিন্তু আমরা পরকাল একটুও ভয় করি না, একটুও ভয় করি না সম্মানিত উপস্থিতি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবি, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, তার ব্যাপারে বলা হয়েছে তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন, অথচ ইনিও কিন্তু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি, 10 জন সাহাবির ভিতরে ইনিও একজন, সুবহানাল্লাহ বল, ইনিও একজন। এখন এই 10 জন জান্নাতের সার্টিফিকেট, তার মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু একজন, এরপরে তিনি যখনই কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতে গিয়ে জাহান্নামের যখন আয়াতগুলো আসতো, তখন আয়াত আসার সাথে পড়ার সাথে তিনি কান্নাকাটি করে দিতেন, বলেন সুবহানাল্লাহ। তিনি জাহান্নামের কথাগুলো পড়লেই, আয়াতগুলো পড়লেই তিনি কান্নাকাটি করতেন, ওমরের মতো লোক। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুখারীর হাদিস যে তিনি যেই রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তা দিয়ে কোনোদিন শয়তান হাঁটতেন না, বলেন সুবহানাল্লাহ। তাহলে কত বড় পাওয়ারফুল সাহাবি, শয়তান তাকে দিয়ে ভয় পাইতো, আর তিনি জাহান্নামের আয়াতগুলো তার সামনে আসলে তিনি হাউ মাউ করে কাঁদতেন, চিল্লা ভাল্লা করে কান্নাকাটি করতেন, এত অধিক পরিমাণে কান্নাকাটি করতেন। হাদিসে বলা হয়েছে কাঁদতে কাঁদতে তিনি বেহুশ হয়ে যেতেন, বলেন সুবহানাল্লাহ। ওমরের মতো লোক তিনি কী হয়ে যেতেন? বেহুশ হয়ে যেতেন জাহান্নামের কথাগুলো শুনে। এজন্য জাহান্নাম খুব ভয়াবহ কঠিন একটা জায়গা, খুব কঠিন একটা জায়গা।
তাই আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম দুইটাই সৃষ্টি করেছেন, তৈরি করেছেন এটা মানুষকে পরীক্ষা করার জন্য। মানুষকে কি করার জন্য বলেন? পরীক্ষা করার জন্য। প্রমাণ সূরা ইয়াছিন 64 নম্বর আয়াত, আল্লাহ বলবেন যে তোমাদের কি জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে আমি আল্লাহ সতর্ক সাবধান করি নাই? বলেন আল্লাহ করছে কিনা, রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিনা, জাহান্নাম এই, জান্নাত এই, কবর আজাব এই, পুলছেরাত এই, মিজান এই, হাসর এই, কিয়ামতের মাঠ এই, বলছে কিনা বলেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন কিনা? তাই আল্লাহ বলবেন যে আমি কি তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে অবহিত করি নাই, তোমাদেরকে বলি নাই? তখন তারা কি না করবে? বলেন আমরা কি না করতে পারবো? কোনো অস্বীকার করতে পারবো না। তখন আল্লাহ বলবে তোমরা, তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে জাহান্নাম এই হবে, জান্নাতে এই আছে, কবর আজাব এরকম, পুলছিরাত এরকম, হাসর মাঠ এরকম, এগুলা রাসূলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, কিন্তু তোমরা এগুলো উপেক্ষা করেছিল, এগুলো তোমরা অস্বীকার করেছিলা, আজকে তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হও এবং স্বাদ মজা তৃপ্তি যা আছে সব উপভোগ করো। নাউজুবিল্লাহ। সূরা ইয়াসিন 64 নম্বর আয়াত। তাহলে আল্লাহ বলবে আজকে তোমরা জাহান্নামে গিয়ে কী করো? তোমরা স্বাদ গ্রহণ করো, আজাব শাস্তি ভোগ করো, ওটাই তোমাদের জন্য চিরস্থায়ী জায়গা। এরপর আল্লাহ বলছেন যে জাহান্নামীরা কে জাহান্নামে যাবে? মুনাফিকরা, কাফের, এরা যাবে জাহান্নামে। 4 নম্বর সূরা 145 নম্বর আয়াত সূরা নিসা, আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান্নামের একবার নিম্নতম স্তরে। নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামের তলায় কে থাকবে? মুনাফিকরা থাকবে। তাহলে এই হাদিস থেকে বোঝা, মানে কোরআনের এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে জাহান্নামীরা থাকবে একেবারে কি জাহান্নামের, মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, একেবারে নিচুতর স্তরে থাকবে সম্মানিত উপস্থিতি। এরপরে জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলা অসংখ্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। জাহান্নামীদের জন্য উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন, আর একটা উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাপ, উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছু। এরপর আপনার আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে, এরপর আলকাতরার পোশাক পরিয়ে দেওয়া হবে, এরপরে বিছানাটা হবে আগুনের, এরপরে দুই জোড়া, এক জোড়া জুতা দেওয়া হবে পরানোর জন্য, ওটাও হবে আগুনের তৈরি, এরপরে খাবার হবে রক্ত পুঁজ। জাহান্নামীদের খাবার কি বলেন? রক্ত এবং পুঁজ হবে তাদের খাবার। এরপরে তাদেরকে গরম উত্তপ্ত পানি পান করতে দেওয়া হবে। এগুলো হচ্ছে জাহান্নামীদের শাস্তির উপকরণ, মাধ্যম, পদ্ধতি এগুলো। এরপরে বিভিন্ন জাহান্নামের মালিক ফেরেশতা আছেন, জাহান্নামীদের দরজা মালিক ফেরেশতা থাকবেন সর্দার, উনি এগুলো শাস্তির ব্যবস্থা করে দিবেন। এরপরে জাহান্নামীদের জন্য এরপরে মেন যেটা উল্লেখযোগ্য শাস্তি সেটা হচ্ছে আগুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 69 গুণ ক্ষমতাধর, দুনিয়ার আগুন মাত্র এক গুণ পাওয়ার, আর দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুন কত গুণ? 69। আল্লাহ 70 গুণে আগুনকে ভাগ করলেন, জাহান্নামের আগুন করে এক গুণ দিলেন কোথায় বলেন? দুনিয়াতে। 69 গুণ জাহান্নামে রেখে দিয়েছেন, এত পাওয়ার। তাহলে 69 গুণ আগুন, ক্ষমতাধর, পাওয়ার, শক্তি, একেবারে পাওয়ারফুল আগুন, এইগুলো দিয়ে জাহান্নামীদেরকে পোড়ানো হবে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামীদের কী করা হবে? পোড়ানো হবে। এখন কেন এত আগুনের পাওয়ার? এই জন্য পাওয়ার, আল্লাহ তো দুনিয়ার আগুনের দিয়েই তো মানুষকে পুরো ছাই করে দিতে পারতেন, বলেন পারতেন কি না? কিন্তু 69 গুণ কেন দিলেন? যাতে মানুষ বুঝতে পারে যে জাহান্নামে শাস্তির আগুনের এই শাস্তির তাপটা কত বেশি, কত বেশি, এটা যেন বুঝতে পারে, বোঝার জন্য এটা আল্লাহ শাস্তির ব্যবস্থা করছেন এই জন্য, সম্মানিত দিনী ভাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন যে জাহান্নামীদের জন্য আরেকটা উল্লেখযোগ্য শাস্তির ব্যবস্থা করা হয়েছে, সেটা কি থাকবে? আপনার গুর্জ থাকবে, গুর্জ, ওটা দিয়ে পিটাবে, গুর্জ থাকবে। এরপরে জাহান্নামীদেরকে জাক্কুম নামক ফল খেতে দেওয়া হবে, কাঁটাযুক্ত ফল। বলেন কী যুক্ত ফল? কাঁটাযুক্ত ফল। সূরা দোখানের 43 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্না সাজারাতা জাক্কুম তো আমুল আসিম, নিশ্চয় জাহান্নামের পাপীদের জন্য উল্লেখযোগ্য খাবার নাম হচ্ছে জাক্কুম। বলেন নাউজুবিল্লাহ।
তাহলে নিশ্চয়ই পাপীদের জন্য খাবারের নাম, খাদ্যের নাম কি? জাক্কুম। জাক্কুম এটা হচ্ছে কাঁটাযুক্ত ফল। এই ফল খাওয়ার সঙ্গে কণ্ঠতে আটকে যাবে, এত তীব্র ব্যথা, এত তীব্র ব্যথা যে এই ফল আর উপরও যাবে না নিচেও যাবে না, আটকে থাকবে, হাও মাও করে চিৎকার কান্নাকাটি করবে, নাউজুবিল্লাহ বলে। এরপরে হাদিসে যেটা বলা আছে, জাক্কুম নামক ফল এটা মরু অঞ্চলে, তেহেমা একটা অঞ্চল, সৌদি আরবের মরুভূমিতে তেহেমা অঞ্চলে এই ফলের গাছটা জন্মে, জাক্কুম। এই জাক্কুম নামক ফলটা ভাঙলে দুধের মতো রস হয় আর গন্ধ হয় গ্রামের খোলা পায়খানার মতো, নাউজুবিল্লাহ বলে। এত বিশ্রী গন্ধ, এত দুর্গন্ধ এই ফলটা, এটা খেতে দেওয়া হবে পাপীদের। কাদেরকে দেওয়া হবে বলেন? পাপীদেরকে দেওয়া হবে, পাপীদেরকে দেওয়া হবে। এরপরে এরপরে আল্লাহ যেটা বলছেন সূরা নাবা 21 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে ইন্না জাহান্নামা, ইন্না জাহান্নামা, নিশ্চয় জাহান্নাম, কানাত মিরসাদান, নিশ্চয় জাহান্নামটা হচ্ছে একটা পাপীদের জন্য একটা ফাঁদ। চিন্তা করছেন? তাহলে জাহান্নাম কাদের জন্য ফাঁদ? পাপীদের জন্য। জাহান্নামে একটা কি বলেন? ফাঁদ, মানে ফাঁদ বানিয়ে রাখা হয়েছে কাদের জন্য বলেন? পাপীদের জন্য, অপরাধীদের জন্য, জালামদের, কাফের, নাসারা, ইহুদি, খ্রিস্টান, মুনাফিকদের জন্য জাহান্নাম হচ্ছে তাদের জন্য একটা ফাঁদ, ফাঁদ পেতে রাখা হয়েছে জাহান্নাম। উল্লেখযোগ্য আগুন এতই তীব্র, মানে উত্তপ্ত, যে 1000 বছর তাকে জ্বালিয়ে পুড়ে লাল করা হয়েছে, এত মানে পুড়তে পুড়তে রঙটা লাল হয়ে কালো হয়ে গিয়েছে, খালি পুড়ছেই এত। এরপরে জাহান্নাম, জাহান্নামের ব্যাপারে যেটা আল্লাহ বললেন, কি বলছেন? সূরা তাহরিম 6 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নার, হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারদেরকেও বাঁচাও। শুধু আপনি বাঁচবেন তা হবে না, তাহলে জাহান্নাম থেকে আপনাকেও বাঁচতে হবে এবং আপনার ফ্যামিলি পরিবারকেও কী করতে হবে বলেন? বাঁচাতে হবে। আল্লাহ বলছেন যেই জাহান্নামের খড়ি হবে, লাকড়ি হবে, ইন্ধন হবে, উদুহান নাচ অল হিজারা, যেই জাহান্নামের খড়ি, জাহান্নামের লাকড়ি, জাহান্নামের কাঠ কয়লা খড়ি হবে কি? মানুষ এবং পাথর বলেন, নাউজুবিল্লাহ। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। তাহলে মানুষে এই জাহান্নামের খড়ি হবে কাক দিয়ে বলেন? মানুষ দিয়ে, পাথর দিয়ে জাহান্নামের খড়ি বানানো হবে, এরপরে জাহান্নামকে জ্বালানো হবে। তাহলে জাহান্নামের খড়ি মানুষ এবং পাথর, কথা বুঝতে পারছেন? এই জন্য নিজেকে বাঁচাতে হবে এবং পরিবারকেও বাঁচাতে হবে। আর আপনি পরিবারকে ছেড়ে দিয়েছেন, আপনি নিজে বেঁচে পরিবারকে ছেড়ে দিয়েছেন বেহায়পনার কাজে, তাহলে আপনি হবেন দায়েজ। গত জমায় শুনেছেন দায়েজের জন্য জান্নাত কি বলেন? হারাম। দায়েজের জন্য জান্নাত হারাম, সম্মানিত উপস্থিতি। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেকটা মানুষের উচিত জাহান্নাম থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া। চাবেন কি না বলেন? জাহান্নামের শাস্তি থেকে কার কাছে পানা চাইতে হবে বলেন? জোরা বলেন, আল্লাহর কাছে, নাকি দুনিয়ার কোনো মানুষের কাছে, নাকি কবরের কাছে, না পীর সাহেবের কাছে, কার কাছে বলেন? জোরা বলেন, আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি 7 বার জাহান্নাম থেকে পানা চায়, 7 বার জান্নাত চায়। দেখেন হাদিসটা, সিলসিলা সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি 7 বার জাহান্নাম থেকে, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে পানা চাইলো, তখন জাহান্নাম বলে, আল্লাহ অমুক আপনার অমুক বান্দা আমার কাছ থেকে, আপনার কাছ থেকে, মানে আমার ভয়ে, আমার শাস্তির মানে ভয়ে আপনার কাছে মুক্তি চাচ্ছে, পানা চাচ্ছে, আমি জাহান্নাম বলছি, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। তাহলে জাহান্নাম আপনার পক্ষে কথা বলবে এই আমলটা করলে, পারবেন কি না বলেন? ইনশাআল্লাহ। 2 নম্বর, জান্নাত যদি কেউ আল্লাহর কাছে 7 বার চায়, বরং কয়বার? তাহলে রাসূল বলছেন, আল্লাহ তখন তাকে তাক জান্নাত দিয়ে দেন। জান্নাত কি দেন? দিয়ে দেন। জান্নাত বলে আল্লাহ, ও তো আমাকে চাচ্ছে, আমার ভিতরে আসতে চাচ্ছে, আপনি তাকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। এখন জান্নাত চাওয়ার দোয়াগুলো এই হতে পারে, আর জাহান্নামের বাঁচার শাস্তির থেকে দোয়াটা এরকম হতে পারে। তাহলে সকালে বলতে হবে ফজর নামাজ পরে 7 অথবা 3,
এই হাদিসে সাতবার। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ তিনবার আল্লাহর কাছ থেকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি চায়, জাহান্নাম বলে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। যদি কেউ তিনবার জান্নাত চায় আল্লাহর কাছে, তাহলে জান্নাত বলে আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করায় দাও। দোয়াটা একটা ইবনু মাজার হাদিস আর একটা সিলসিলা সোয়ের হাদিস। এখন এই এই আমলগুলো হচ্ছে ফজর নামাজ পড়ে করতে হবে, ফজর নামাজ পড়ে তিন অথবা সাত, মাগরিবের নামাজ পড়ে তিন অথবা সাত। মনে থাকবে, বলবেন আল্লাহুম্মা আজিরিনি মিনান্নার, হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে পানা চাচ্ছি। পারবেন কিনা বলেন, আল্লাহুম্মা ইন্নি, আল্লাহুম্মা আজিরিনি মিনান্নার, তিন অথবা সাত। এরপরে আল্লাহুম্মা ইন্নি আস আলোকা জান্নাতাল ফেরদাউস, মনে থাকবে এটা। আর একটা হাদিস যেটা আবু দাউদ তিরমিজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা আদখিলনিল জান্নাতা ও আজিরনি মিনান্নার, এটা আমল করবেন। আল্লাহুম্মা আদখিলনিল জান্নাতা ও আজিরনি মিনান্নার, আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে পানা চাচ্ছি এবং আমাকে জান্নাতে প্রবেশ করা বলেন, সুবহানাল্লাহ। এই আমলগুলো করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নাম থেকে এইভাবে আল্লাহর কাছে পরিত্রাণ চাইতে বাঁচার জন্য আমল শিখিয়ে দিলেন। এই আমলগুলো করতে হবে, ফজর নামাজ পড়ে তিন অথবা সাত, মাগরিবের নামাজ পড়ে তিন অথবা সাত, মনে থাকবে। এরপরে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন যে, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলেন। করার পরে জিব্রাইলকে আল্লাহ বলছেন, জিব্রাইল যাও জান্নাত দেখে আসো, জান্নাত দেখে আসো, জান্নাত তৈরি করা হয়ে গেছে। তখন জিব্রাইল গেলেন জান্নাত দেখার জন্য। জান্নাত দেখে এসে জিব্রাইল বলছেন যে আল্লাহ ইজ্জাতিকা ও কারামিকা, যে আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম করে বলছি যে আপনি মানুষদের জন্য, আপনার ইমানদার মুসলমানদের জন্য, আপনার মানে বান্দাদের জন্য জান্নাতে যে নাজ নিয়াম ও সাজসজ্জা এত সৌন্দর্য মণ্ডিত করে আপনি রেখে দিয়েছেন, এই জান্নাত কেউ না পেয়ে কেউ ছাড়বে? এই জান্নাতে কি যেতে চাবে না সবাই? আমি জিব্রাইল বলছি সবাই জান্নাতে যেতে চাবে। কেন? আপনি যেই ব্যবস্থা করে রেখেছেন জান্নাতে, এত নাজ নিয়ামতে ভরপুর, এটা কে না চাবে জান্নাতে যেতে? সুবহানাল্লাহ, বলেন এটা কে বলছেন? বলেন আল্লাহ। জিব্রাইল বললেন, জিব্রাইল বললেন যে আপনি যেই জান্নাত তৈরি করে রেখেছেন এত নাচ নিয়ামত দিয়ে, এত সুন্দর করে, এই জান্নাত কে না যেতে চাবে? কে কে চান বলেন? সবাই চান কি না জান্নাতে যেতে? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য কবুল করুক, বলে আমিন। এরপরে আল্লাহ বলছেন, জিব্রাইল তুমি এখন আবার যাও। এর মধ্যে আল্লাহ আবার জান্নাতকে নিয়ম শৃঙ্খলা দিয়ে, কষ্ট ক্লেশ দিয়ে আল্লাহ জান্নাতকে ঘিরে দিলেন না? কথা বুঝেন নাই? এরপরে জিব্রাইলকে আল্লাহ বলছেন, জিব্রাইল আবার যাও। জিব্রাইল গেলেন, জান্নাত দেখলেন, জান্নাত দেখে সে এখন আবার বলছে যে আল্লাহ আমি জিব্রাইল বলছি, মনে হয় কেউ জান্নাতে যেতে পারবে না। আগের চেয়ে কথা উল্টো, যে আমি জিব্রাইল বলছি, আশঙ্কা করছি মনে হয় কেউ জান্নাতে যেতে পারবে না। কেমনে? কেন? আপনি জান্নাতকে একেবারে কষ্ট দিয়ে, একেবারে নিয়ম শৃঙ্খলা দিয়ে ঘিরে রেখেছেন, তো কষ্ট করবে দুনিয়াতে এমন কে আছে? সুবহানাল্লাহ, বলবেন না? জিব্রাইল বলতেছেন আপনি তো জান্নাত কষ্ট দিয়ে ঘিরে রাখছেন, নিয়ম শৃঙ্খলা দিয়ে ঘিরে রাখছেন, তো দুনিয়াতে মানুষ কে কষ্ট করবে? সবাই তো টাকার পিছনে, সুদ ঘুষের পিছনে ছুটছে, জোরে বলেন ঠিক কিনা? ঘুরছে কিনা? তাহলে কে কষ্ট স্বীকার করে দুনিয়াতে থাকবে? কে কষ্ট মানবে? কে নিয়ম শৃঙ্খলা মানবে? যারা নিয়ম শৃঙ্খলা মানবে, কষ্ট স্বীকার করে দুনিয়াতে বসবাস করবে, হালাল উপার্জন করবে, কষ্ট নিয়ম শৃঙ্খলা যারা অনুসরণ করে দুনিয়াতে থেকে বিদায় নিয়ে পরপারে আসবে, তাদের জন্য মূলত কি জোরে বলেন? বলেন জোরে বলেন, তাদের জন্য জান্নাত। আর নিয়ম শৃঙ্খলা মানবে না যে, কষ্ট ক্লেশ দুনিয়াতে মানবে না যে, নিয়ম শৃঙ্খলা মানবে না যে, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না, পারবে না। কেন? এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি বলছেন, দেখেন কি বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়ে দেখলেন, এদিক সরে বসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন কি, ইত্তলাতু ফিল জান্নাহ, আমি জান্নাত গিয়ে দেখলাম।
আমি জান্নাতের দিকে লক্ষ্য করলাম, মনোযোগ দিয়ে শুনেন, ঘুমায়েন না, সোজা হয়ে বসেন, যে আমি জান্নাতের দিকে কি করলাম, লক্ষ্য করলাম, ফা রাইতু, আমি দেখতে পেলাম যে আকসারা আহলিয়া ফুকারা, যে জান্নাতের অধিকাংশ মানুষই হচ্ছে দরিদ্র, বলেন সুবহানাল্লাহ। কি বুঝলে? জান্নাতে ধনী মানুষ নাই, জান্নাতে ধনী মানুষ নাই, রাজা বাদশাহ জমিদার নেতা নেত্রী এমপি মন্ত্রী মিনিস্টার যাই বলেন কেউ নাই। কে বলেন? শুধু কে? গরিব। এই কথা কে বলছেন? মোহাম্মদ, জোরে বলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইত্তালাতু ফিল জান্নাত ফা রাইতু আকসার আহলা ফুকারা, যে আমি জান্নাতে লক্ষ্য করে দেখতে পারলাম, ভিতরে উকিতে দেখি যে যত মানুষ জান্নাতে গেছে সব দরিদ্র গরিব মানুষ, সুবহানাল্লাহ। এরপর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 500 বছর আগে মুমিন দরিদ্র, মুমিন গরিব মানুষ, এরা জান্নাতে যাবে ধনীদের চাইতে, সুবহানাল্লাহ। বলে কত বছর আগে যাবে? 500 বছর আগে যাবে মুমিন, যারা গরিব, মানে গরিব মানুষ কিন্তু মুমিন, দরিদ্র কিন্তু কি বলেন, মুমিন, আল্লাহ ভীতি, পরহেজগার, ধার্মিক মানুষ কিন্তু গরিব, সে কোথায় যাবে, জোরে বলেন, জান্নাতে যাবে। এই কথা কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু বলছেন, তিনি দেখে আসছেন মিরাজ থেকে জান্নাতকে, কিন্তু রাসূল বলেন নাই যে জান্নাতে ধনী মানুষ ভরপুর, এই কথা বলেন নাই। কার কথা বলছেন? দরিদ্র কথা বলছেন, গরিব মানুষ। দ্বিতীয় নাম্বার হাদিসের এটা আগে শেষ করে বলছি, এরপরে জাহান্নামকে জিব্রাইলকে বলছে, জিব্রাইল এখন জাহান্নাম দেখে আসো, জিব্রাইল গেলেন জাহান্নাম দেখতে, জাহান্নাম দেখে এসে বলছেন ইজ্জাতিকা ওয়া কারামিকা আল্লাহ, আপনার সম্মানে কসম, ইজ্জতের কসম, আপনি জাহান্নামে এমন কিছু সৃষ্টি করে রেখেছেন, ওই পাশের আগুন এই পাশের আগুনকে একেবারে ঝাপটা মেরে খাচ্ছে, এই পাশের আগুন এই পাশের আগুনকে একেবারে থাবা মেরে খাচ্ছে, আপনি জাহান্নামে কী যে তৈরি করে রেখেছেন, এত কঠিন ভয়াবহ শাস্তির আগুনের ব্যবস্থা করে রেখেছেন, এই পাশের অংশ এই পাশের অংশ জাহান্নামের অংশগুলোকে একজন আরেকজনকে একেবারে ঝাপটা মেরে খাপচা মেরে খাচ্ছে, একেবারে খুব কঠিনভাবে ধরে খাচ্ছে। আমি জিব্রাইল বলছি যে এই জাহান্নামের কথা যদি কেউ শুনতে পায়, যদি কেউ জাহান্নামের কথা শুনে দেখতে পায়, তাহলে কেউ জাহান্নামে যেতে চাইবে না, সুবহানাল্লাহ। বলুন, কেউ জাহান্নামে যেতে চাইবে না, এরকম দৃশ্য যদি কেউ শুনতে পায় দেখতে পায়। এখন আল্লাহ বলছে জিব্রাইল আবার যাও, জিব্রাইল আবার জাহান্নাম দেখতে গেলেন, জাহান্নাম দেখে এসে এবার বলছেন, এবার জিব্রাইল এসে বলছেন যে আল্লাহ আপনার ইজ্জত সম্মানের কসম করে বলছি, আমি জিব্রাইল বলছি আমার আশঙ্কা হচ্ছে সব জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। বলেন কথা, যখনই যায় তখনই কি দুইটা হচ্ছে না? বলেন, জিব্রাইল প্রথমবার ভালো বলে, পরের বার কি ভালো বলে? কেন? আল্লাহ জাহান্নামকে প্রবৃত্তি দিয়ে ঘিরে দিলেন, ইচ্ছা মনের স্বাধীন দিয়ে কি করে দিলেন, জাহান্নাম ঘিরাও করে দিলেন, প্রবৃত্তি নফসের, যারা অন্তরে নফসের পূজারী, আত্মার পূজারী, মন যা বলে তাই করে, মন বলছে গান শুনবো তাই করে, মন বলছে যাত্রা দেখবো তাই করছে, মন বলছে সিনেমা দেখবো ও তাই করে, এটা কিসের পূজারী বলেন? বোঝেন নাই? প্রবৃত্তির পূজারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ বড় জিহাদ, পৃথিবীতে সবচেয়ে বড় শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে নিজের আত্মার সঙ্গে জিহাদ করা, সুবহানাল্লাহ। বলেন ঠিক কি না? নিজের আত্মার সঙ্গে নফসের সঙ্গে যুদ্ধ করা, জিহাদ করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কি বলেন, বড় জিহাদ। এর উপর দেওয়ার কোনো জিহাদ নেই, আছে কি? আমরা জিহাদ তো মনে করি মানুষ খুন করলে জিহাদ, জি না, বোমা মারলে জিহাদ, জি না, ওগুলো হচ্ছে জঙ্গি, জিহাদের নামে অপব্যাখ্যা করে তারা জঙ্গি হচ্ছে, ওটাকে জিহাদ বলা হয় না। জিহাদ হচ্ছে নিজের আত্মার সঙ্গে, আত্মা বলছে গান শুনতে, আপনি বলছেন যে না মনের বিরুদ্ধে আমি কাজ করব, তাহলে আপনি আত্মার সঙ্গে কী করলেন, বলেন জিহাদ করলেন। মন বলছে, আত্মা বলছে সালাত পড়ো না, ফজর সময় ঘুম থেকে ওঠো না, আরামের বিছানা হারাম করো না, বলে কি না? বলেন, অন্তর বলে না যে ফজর সময় শীতের মতো ঠান্ডার সময় ঘুম থেকে ওঠা যাবে না, মন বলছে, আর আপনি যদি লাথি মারে ল্যাপকে দূরে ফেলে দিয়ে বলেন আমি আল্লাহর হুকুম আদায় করার জন্য মসজিদে গিয়ে সালাত পড়বো, তাহলে আপনি সবচেয়ে বড় জিহাদকারী, সুবহানাল্লাহ। বলেন কেন? আপনি আত্মার সঙ্গে জিহাদ করলেন, আর যদি না করেন তাহলে শয়তান আপনার উপর কি হলো, জয় হলো, আপনি নিজে পরাজিত হলেন, আর আপনি যদি ল্যাপের মুখে লাথি মেরে সে অজু করে আপনি যে মসজিদে এসে ছলাত পড়েন, তার আপনি শয়তানের মুখে লাথি মারলেন, প্রবৃত্তিকে আপনি ঘৃণা করলেন, প্রবৃত্তিকে আপনি অ্যাকসেপ্ট করলেন না, তাহলে আপনি হচ্ছেন বড় জিহাদকারী, তাহলে এই হাদিস প্রমাণ করছেন। কেন?
জাহান্নামকে ঘিরে রাখছে মনের ইচ্ছা স্বাধীন দিয়ে। মন মতে চলে যারা জাহান্নামে, জোরা বলেন, মন মতে চলে যারা জাহান্নামে যাবে তারা, কেন জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে মন মতো, তারা স্বাধীনভাবে চলবেন, মনে যা খুশি তাই করবেন, তাহলে আপনার স্থান কোথায় বলেন? জাহান্নাম। মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুজুবাতিন নারু বিশাহাত, যে জাহান্নামকে ঘিরে রেখেছে মনের ইচ্ছা দ্বারা, ওয়া হুজুবাতুল জান্নাতু বিল মাকারিহি, আর জান্নাতকে আল্লাহ ঘিরে রেখেছেন কষ্ট ক্লেশ দ্বারা। সুবহানাল্লাহ, বলেন বুখারী মুসলিম। কথা বুঝতে পারছেন? তাহলে এই হাদিস এখন যেটা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবারও এই হাদিসে যেটা বলছেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের দেখতে পেলেন যখন মেরাজে গিয়ে, তখন তিনি বলছেন, রাসূল বলছেন যে ইত্তালাতু ফিন্নার, আমি জাহান্নামের দিকে লক্ষ্য করলাম। বলেন কোন দিক? জাহান্নামের দিক লক্ষ্য করলাম। ফারাইতু আকসার আহালান নিসা, যে আমি জাহান্নামে দেখতে পেলাম যে অধিকাংশ জাহান্নামের সংখ্যাই হচ্ছে নারী, পুরুষ নাই। সুবহানাল্লাহ, বলেন অধিকাংশ জাহান্নামীকার পুরুষ আছে কিন্তু কম, একেবারে সীমিত মানুষ পুরুষ। জাহান্নাম ভরপুর ভর্তি কে, কাদেরকে দিয়ে? বলেন তাহলে জান্নাতে ভরপুর কে? দরিদ্র, দরিদ্র পুরুষ আর নারী নেই, কি বলেন? জান্নাতে ভরপুর দরিদ্র মানুষ, গরিব মানুষ, সেটা নারী হতে পারে, পুরুষ হতে পারে। আর জাহান্নাম ভরপুর কারা? শুধু মেয়ে, পুরুষ কম। তাহলে জাহান্নামের অধিকাংশ বেশিরভাগই কারা? বলেন নারীরা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আযহা, ঈদুল ফিতরে খুতবা শেষ করে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মহিলাদের কাছে যেয়ে বলতেন, মহিলারা ইত্তাকিন নার, ইত্তাকিন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়াল্লাহু সাক্কি মিন তামার, ওয়াল্লাহু সাক্কি কি করো? তামারাতিন, একটা খেজুর দান করার বিনিময় হলো জাহান্নামের শাস্তি থেকে তুমি বাঁচো। সবার বুখারি হাদিস। তাহলে নারীরা তোমরা বেশি বেশি দান করো, আমি নবী দেখে আসছি তোমাদের অধিকাংশই তোমরাই জাহান্নামি। অতএব একটা খেজুর হলেও আল্লাহ রাস্তায় দান করে জাহান্নামের শাস্তি থেকে কি করো? বাঁচো। এই হাদিস প্রমাণ করছে যে দান হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য দলিল, আর জাহান্নামে যা মাঝখানে বাধা। সুবহানাল্লাহ, বলেন দান আপনাকে জাহান্নামে যেতে দেবে না, কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আর আপনি প্রতি জমায় আসেন 5 টাকা 10 টাকা দান করার মতো আপনার সোর্স থাকে না, অথচ 4 দোকানে বিড়ি সিগারেট খান, এখন বিড়ি সিগারেট এত দাম, 4 দোকানে সব কিছুরই দাম, আপনি 1 বর্ষে 20 টাকা 30 টাকা 50 টাকা 100 টাকা পর্যন্ত বিল করেন, ঠিক কিনা? জোরে বলেন, কথা বলেন, কিন্তু 10টা টাকা মসজিদে দিতে হবে এই মন মানসিকতা আপনার নেই। মরে দেখেন মাসে কয়দিন যা, মায়ের হবে সাউন্ড হবে না। কথা বুঝতে পারছেন? আপনি মনে করছেন দুনিয়াতে এটা এমনি শুধু এমনিতে আপনাকে পাঠিয়েছেন, জি না। সূরা যারিয়াত 56 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্ন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন এবং ইনসানকে, দুই জাতিকে, মানুষ জাতি জিন জাতিকে আমি আল্লাহ পাঠিয়েছি শুধু আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ, বলেন। তাহলে আল্লাহর উদ্দেশ্য মাত্র কয়টা? জোরে বলেন, শুধু একটা, সেটা কি? তার ইবাদত, তার গোলামি, চাকর করা, দাসত্ব করা। এছাড়া আল্লাহ তাআলার আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য শুধু তার কী করতে হবে বলেন? ইবাদত করতে হবে। এটাই শুধু আল্লাহ পাঠিয়েছেন দুই জাতি, কোন জাতি? জিন জাতি এবং মানুষ জাতি। আর আপনি মনে করছেন যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন টিভি সিনেমা গান বাজনা খেল তামশা বাড়ি গাড়ি সুদ ঘুষ বিল্ডিং দালাল কোঠা ইত্যাদি এগুলো করার জন্য, তাই তো ভাবছেন? এই জন্য আপনি কবর দেখলে আপনার কিছু আপনার অনুভূতি আসে না, জাহান্নামের কথা শুনলে আপনার অনুভূতি আসে না। অথচ উমর আজম কোরআন তেলাওয়াত করলেই জাহান্নামের আয়াত আসলে তিনি হাউমা করে কাঁদতেন, নিজেকে বেহুশ হয়ে যেতেন। সুবহানাল্লাহ, বলেন, তিনি বেহুশ হয়ে পড়তেন জাহান্নামের আয়াতগুলো আসলে। অথচ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি, আর আপনি তো দুনিয়াতে কোনো দিন সার্টিফিকেট পান নাই। কথা বুঝতে পারছেন? কোনো দিন পাবেন? কোনো দিন পাবেন? পাবেন না, আমল করতে হবে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বললেন যে জাহান্নামের নারী যাওয়ার কারণ, তার পিছনে 4টা, জাহান্নামে বেশি নারী যাওয়ার পিছনে কয়টা কারণ? জোরাবলন, কয়টা কারণ? 4টা কারণ। 1 নম্বর কারণ হচ্ছে যে নারীরা তার স্বামীকে কি করে? অভিশাপ করে, স্বামীকে লালত করে। আসেন এরকম নারী, স্বামী বলে যে, নারী বলে যে, আল্লাহ তুমি এই গোলামকে তুলে নাও, এই চাকরকে তুলে নাও। আসে না এরকম বদদোয়া করে না? যে স্ত্রী তার স্বামীকে বদদোয়া করে, লালত করে, অভিশাপ করে, এই নারী হবে জাহান্নামি। 2 নম্বর, যেই নারী তার স্বামীর প্রতি সন্তুষ্ট না, স্বামীর প্রতি
সন্তুষ্ট, স্বামী যে কোনো কিছু এনে দিলে সেটা তিনি খুশি না। আছেন এরকম নারী? আপনি বাজার থেকে মাছ আনছেন, ব্যাগ শুদ্ধ ফেলাই দিছে। আছেন এরকম নারী? এটা কী মাছ আনছো? একটা কাপড় নিয়ে আসছেন, এটা রং কালার সুতা হলো, দেয় ফেলে ঘুরে দিয়ে আসো। আছেন এরকম? অথচ নারীটার মানে ওই মহিলাটার উচিত ছিল, ওটা নেই বলা কাম ছিল আলহামদুলিল্লাহ, ফালিল্লাহিল হাম, যা কিছু হয়েছে কার পক্ষ থেকে হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ শুক্রিয়া। কথা বুঝতে পারেন নাই? এই যুগের মহিলারা তো এখন যতদিন যাচ্ছে ততই, কেন এই নারীদের মাথা ব্রেন ওয়াশ করে দিয়েছেন দুইটা চ্যানেল, স্টার জলসা এবং জি বাংলা, কি বলেন ঠিক কি না? আর স্টার জলসা জি বাংলা এগুলো আপনি ঘরে ভিতর রাখছেন, আর মোদি আমাদের মুসলমানদেরকে মেরে শেষ করলো, আর আপনি ওগুলো সম্মান শ্রদ্ধা করেন না, হুজুবিল্লাহ। মুসলমান হলে এগুলো আপনার ঘরে ভিতরে রাখতে পারে না, দরকার হলে কোরআন দিয়ে টিভিকে ভেঙে ফেলে দেন, অর্থাৎ দুই চ্যানেলকে বন্ধ করে দেন। এদি মোদি কাশ্মীরে মুসলমানদেরকে মেরে ফেলছেন ও খুশি, আর স্টার জলসা জি বাংলা দেখে আপনি মুসলমান আপনি খুশি। আপনার উপর নির্যাতন আসলে আপনি বুঝতে পারতেন যে কী অবস্থায় তাদেরকে মারা হচ্ছে, জীবিত মানুষের গায়ে আগুনতে ধরে দেওয়া হচ্ছে আগুন, কালকেও দেখলাম ইন্টারনেটে, ঘর থেকে যুবকদেরকে বের করে নিয়ে এসে গায়ে আগুন ধরাই দিচ্ছেন পুলিশরা, মোদির পুলিশ, ভারত সরকারের পুলিশ আগুন ধরাই দিচ্ছেন, কথা বুঝতে পারছেন? এরপরে ধরে নিয়ে আসে, ধরে নিয়ে এসে এমন পিটানি রাম দাও দিয়ে দেখলাম যে 10-12 জনে কুবিয়ে কুবিয়ে লোকটাকে মারলো দোকান থেকে তুলে নিয়ে এসে, আর আপনি মোদির চ্যানেল আপনার ঘরের ভিতরে এখনও রাখছেন, কথা বুঝতে পারছেন? সারা পৃথিবীতে সবচেয়ে বদ নিকৃষ্ট বাজে দুইটা সরকার ডোনাল্ড ট্রাম্প আর হচ্ছে মোদি। আপনি খুশি হন আর বেজার হন আমার যায় আসে না, না কথা বোঝেন নাই? পৃথিবী একেবারে অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করে দিয়েছেন এই দুই সরকার, কথা বুঝতে পারছেন? বারাক ওবামা ছিল না বলেন? বারাক ওবামা ছিল না আমেরিকা প্রেসিডেন্ট? কোনো কিছু ছিল? একেবারে শান্তিপূর্ণ দেশ ছিল, সারা পৃথিবীর সব দেশে যুদ্ধ বন্ধ হয়ে গেছিল, আর এখন শুধু মারামারি খুন খারাপি এগোলাই। অতএব সাবধান। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন নারী জাহান্নামে যাওয়ার পিছনে কারণ হচ্ছে চারটা, তার এ হচ্ছে দুইটা, যে নারী স্বামীর প্রতি কিনা সন্তুষ্ট না, দুই নম্বর স্বামীকে কি করে অভিশাপ করে, তিন নম্বর যেই নারী উশৃঙ্খল পোশাক পরে, উশৃঙ্খল পোশাক পরে, আটো সাটো পোশাক পরে অন্য পুরুষকে তার দিকে ঝুঁকে নিয়ে যায়, আকৃষ্ট করে, এই নারী আবার তার অন্য পুরুষের প্রতি ঝুঁকে যায়, এই নারী হচ্ছে জাহান্নামী। চার নম্বর কারণ, যেই নারীরা বেশি বেশি চুগলখুরি বদনাম গিবত আঠা লাগানো প্যাঁচ লাগানো জোড়া লাগানো এগুলো বেশি বেশি করবে, এই নারী কোথায় যাবে বলেন? জাহান্নাম। এই হচ্ছে চারটা কারণ, এই চার কারণ নারী সবচেয়ে কোথায় যাবে বেশি? জাহান্নামে যাবে, আছে কি না বলেন? তিনটা চারটা পাঁচটা নারী একখানে হলে গিবত, অমুকের গিবত, অমুকের মেয়ের, অমুকের ছেলের, অমুক স্বামীর গিবত, ঠিক কিনা বলেন? এই গিবতগুলো করছে, অতএব এগুলো পরিহার করতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন এখন জাহান্নাম আল্লাহ তাআলা কীভাবে সেট করে রাখছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর কাছে জান্নাত এবং জাহান্নাম দুইটাই অভিযোগ পেশ করবেন। মনোযোগ দিয়ে শুনেন, জান্নাত এবং জাহান্নাম কার কাছে অভিযোগ করলো? কথা বলেন, আল্লাহর কাছে। দুইজন অভিযোগ করলো, জান্নাত বলছে যে আল্লাহ আমার ভিতরে এত দরিদ্র গরিব মানুষ কেন, সুবহানাল্লাহ বলেন, আমার ভিতরে এত দরিদ্র গরিব মানুষ কেন, দুর্বল মানুষ কেন, নরম নিরহ ভদ্র নম্রম একার মুমিন, হ্যাঁ পরহেজগার ধার্মিক, একেবারে দুর্বল গরিব মানুষ ফকির মিসকিন এলে আমার ভিতর বেশি কেন? কে বলছে বলেন? জান্নাত আল্লাহ বলতেছেন। এখন আল্লাহ বলছেন যে আংতা জান্নাত, যে আংতা ইন্নামা আংতা রহমাতি, নিশ্চয়ই জাহান্নাম তুমি হচ্ছে আমার দয়া, সুবহানাল্লাহ বলেন, নিশ্চয় তুমি হচ্ছে আমার দয়া, আমি তোমাক দিয়েই আমি আমার বান্দার যার প্রতি যার ইচ্ছা যার প্রতি আমি আল্লাহ দয়া করে তোমার ভিতরে প্রবেশ করাবো, এই জন্য তোমাকে সৃষ্টি করছে, সুবহানাল্লাহ বলেন। এরপরে জাহান্নাম বলবে, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে বলছে আল্লাহ আমার ভিতরে এত বদেরা কেন, এত বদ মানুষ কেন, রাগী মানুষ কেন, অত্যাচারী কেন, স্বৈরাচারী কেন, জুলুমকারী কেন, আমার ভিতর অহংকারী মানুষ কেন, মানে আমার ভিতর এত বেশি কেন অহংকারী স্বৈরাচারী অত্যাচারী বদমেজাজি রাগী দুষ্ট লোক খারাপ লোক কুচক্রী কুবুদ্ধি কুড়ুক্তি এরপরে উচ্চমাত্রা রাগী এরা আমার ভিতরে কেন, কথা বুঝতে পারছেন?
দেখেন দুইজনের বক্তব্য, দুজনই জান্নাতেরও জাহান্নামেরও। এখন আল্লাহ বলছে ইন্নামা আংতা আজাবি, জাহান্নাম তুমি হচ্ছে আমার আজাব, তুমি হচ্ছে আমার শাস্তি, তুমি হচ্ছে আমার রাগ। তাহলে জাহান্নাম হচ্ছে আল্লাহর কি রাগ। আমি আল্লাহ যার প্রতি ইচ্ছা রাগ করে তোমার ভিতরে ঢুকে তোমাকে শাস্তি নেওয়াবো, এই জন্য তোমাকে তৈরি করছি। কথা বুঝতে পারলেন? তাহলে জান্নাত তৈরি করাইছে আল্লাহ মানুষদের প্রতি কি করবেন, দয়া সৃষ্টি করার জন্য, রহমত করার জন্য। আর জাহান্নাম মারছে কি জানে বলেন, মারপিট শাস্তি দেওয়ার জন্য। এখন জাহান্নামে মানুষ যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নামে যাবে, তার কোনোদিন মরণ হবে না। সূরা আলা 13 নম্বর আয়াত, লা ইয়ামুতু ওয়ালা ফিহা, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানে জাহান্নামে মানুষ যাবে কিন্তু তার কোনোদিন মরণ হবে না, শুধু কি চলবে, শাস্তি, খালি মায়ের চলবে, সেখানে মরবেও না বাঁচবেও না। কথা বুঝতে পারছেন? একেবারে বন্ধ, সূরা আলা 13 নম্বর আয়াত, তার জন্য মৃত্যুকে জবাই করে দেওয়া হবে, কোনো দিন আর মরণ হবে না তার। আর জান্নাত চিরস্থায়ী, আর কোনো দিন তারও মৃত্যু হবে না, সে জান্নাতের সুখ আনন্দ তৃপ্তি এগুলো পাবে, আর জাহান্নামে শাস্তি পাবে। এখন আসেন জাহান্নামের এক একটা শাস্তি। প্রথম শাস্তি যেটা হচ্ছে আগুন, পাপীদেরকে পোড়াবে কি দিয়ে বলেন, আগুন। তাহলে দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুন কত গুণ পাওয়ার, 69, জোরে বলেন 69 গুণ বেশি পাওয়ার। এই পাওয়ারে আগুন পুড়বে, মুখ পুড়বে, চামড়া পুড়বে, পুড়তে 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 আল্লাহ বলছেন একেবারে কলিজা পর্যন্ত স্পর্শ করবে, বলেন নাউজুবিল্লাহ। এবং এই এত পাওয়ারফুল আগুন কেন, কম আগুন দিয়েও তো পোড়া যায়। এখন আল্লাহ এমনভাবে এত পাওয়ারফুল আগুন করছেন কেন, একজন জাহান্নামীর শরীরের, একজন জাহান্নামীর শরীরের এই চামড়াটা হবে 42 হাত মোটা। কত হাত? 42 হাত মোটা। তাহলে একজন জাহান্নামীর শরীরের চামড়া হবে কত? 42 হাত মোটা, অনেক, 6.5 হাত মতো লম্বা। দাঁতরা হবে উহুদ পাহাড়ের সমান বড়। কোন পাহাড়? জোরে বলেন উহুদ পাহাড়। মদিনার ভিতর সবচেয়ে বড় পাহাড়, উঁচু পাহাড়, নাম কি? উহুদ। এই জাহান্নামের এক একটা দাঁত হবে কার মতো? উহুদ পাহাড়ের মতো। এরপরে রাসূল বলছেন জাহান্নামের এক একটা দাঁত উহুদ পাহাড়, চামড়া হবে 42 হাত মোটা, এবং তার রান উরু হবে বাইজা পাহাড়ের সমান বড়। এই রান এবং উরু বাইজা পাহাড়, কি পাহাড়? বাইজা পাহাড়ের মতো হবে, বড়, মোটা হবে। এরপরে এই আগুন এমনভাবে তাকে পুড়বে, পুড়তে পুড়তে তার চামড়া ঝলসে দিবে। সূরা বনী ইসরাইল 97 নম্বর আয়াত, চামড়া পুড়ে ঝলসে দিয়ে এরপরে আবার আল্লাহ নতুন চামড়া আনয়ন করাবেন, আবার নতুন চামড়া হবে, আবার পুড়বে, আবার চামড়া হবে, এভাবে শাস্তি, মুখগুলো ঝলসে দিবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামীর শরীরের কথা বলেন, বসার জায়গা বললেন। রাসূল বলছেন একজন জাহান্নামীর বসার জায়গা হবে 250 মাইল জমিন, 250 মাইল জমিন হবে শুধু তার পাচা নিতম্বটা মাটিতে রাখতে। তাহলে কত বড় হবে চিন্তা করেন। এরপরে রাসূল বলছেন একজন জাহান্নামীর শরীরের কাত, কাত, এই কাত থেকে ঘাড় পর্যন্ত আসতে মাঝখানে ব্যবধান, একটা দ্রুতগামী অশ্বরাহী ঘোড়া এই কাত থেকে এই ঘাড় পর্যন্ত দৌড়ানি দিবে। এই ঘোড়া দ্রুতগামী, সবচেয়ে যে ঘোড়া বেশি দৌড়াতে পারে, এই ঘোড়াটা কাত থেকে এই ঘাড় পর্যন্ত আসতে সময় লাগবে 3 দিন। বলেন কয়দিন? 3 দিন সময় লাগবে। তাহলে কাত থেকে ঘাড় পর্যন্ত আসতে যদি একটা ঘোড়া 3 দিন সময় লাগে, তাহলে কাতটা কত বড়, কাতটা কত বড় চিন্তা করছেন। তাহলে কাত যদি এত বড় হয়, বসার জায়গা যদি 250 মাইল জমিন হয়, তাহলে তার দেহ কত বড়, উঁচা লম্বা কত। এ হবে শাস্তি। এরপর উল্লেখযোগ্য আর একটা শাস্তি, তাকে আগুনে পাহাড়ে চড়াতে বাধ্য করা হবে, আগুনের পাহাড়, তাকে বলবে যে তুমি এই পাহাড়ে চড়ো। কিসের পাহাড়? আগুনের তৈরি পাহাড়, তাকে চড়াতে বাধ্য করা হবে, চড়বে, যাবে নামবে, আবার যাবে নামবে, পুড়বে, ছাই হবে, উঠবে, এইভাবে চলবে আগুনের পাহাড়। এরপর আসেন জাহান্নামের উল্লেখযোগ্য সাপ এবং বিচ্ছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাহান্নামের এক একটা সাপ হবে একটা উটের মতো মোটা,
কার মতো মোটা? উটের মতো মোটা। জাহান্নামের এক একটা বিচ্ছু একটা গাধার মতো মোটা। এই সাপ এবং বিচ্ছু একবার দংশন করলে, কামড়ালে ওই পাপী ব্যক্তির শরীরে, জাহান্নামী ব্যক্তির শরীরে বিষ থাকবে 40 বছর। বরং কয়বার দংশন করলে? তাহলে একবার কামড়াবে সাপ এবং বিচ্ছু, যদি একবার কামড়ায় তাহলে ওই ব্যক্তির শরীরে বিষ থাকবে কত বছর? 40 বছর, শুধু একবার। এইভাবে কামড়াবে কোন পর্যন্ত বলেন? কিয়ামত বলেন। কোন পর্যন্ত? যতদিন পর্যন্ত সে জাহান্নামে থাকবে, চলতেই থাকবে। কথা বুঝতে পারছেন? এরপরে উল্লেখযোগ্য আর একটা শাস্তি, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ ওয়ার্ডার দিবেন ফেরেস্তাদেরকে যে জাহান্নাম টেনে আমার সামনে নিয়ে আসো। জাহান্নামের হাত আছে, চোখ আছে, নাক আছে, কান সবই আছে, কার বলেন? জাহান্নাম। জাহান্নাম কথা বলে, জাহান্নাম কথা বলতে পারবে, তার চোখ কান হাত সবই আছে। চোখ এই জন্য আছে, সে দেখতে পারবে, চোখ দিয়ে দেখার সাথে বুঝতে পারবে এ হচ্ছে অপরাধী পাপি, একে ধরি। কথা বুঝতে পারছেন? একে ধরি। এখন ফেরেশতারা তাকে টেনে আনবেন 70,000 লাগাম দিয়ে। জাহান্নামকে কতগুলো লাগাম? 70,000 লাগাম দিয়ে জাহান্নামকে বেঁধে বিচার মাঠে টেনে নিয়ে আসবেন। 70,000 প্রতি লাগামের সাথে, প্রতি রশির সঙ্গে আরও ফেরেশতা 70,000। এখন হিসাব করে দেখেন, 4,90,00,000 ফেরেশতা লাগবে শুধু জাহান্নামকে টেনে আনবে আল্লাহর সামনে। তাহলে জাহান্নামের শক্তি বেশি না কম? কথা বুঝেন নাই? জাহান্নামের শক্তি অনেক বেশি। 4,90,00,000 ফেরেশতা লাগবে শুধু জাহান্নামকে লাগাম ধরে টেনে আনতে বিচারের মাঠে। এরপর আনা হবে, আনার সাথেই এই যেহেতু জাহান্নামের চোখ কান সবই আছে, এই চোখ দিয়ে দেখার সাথে অপরদের দাঁড়িয়ে থাকবে পাপীরা, জাহান্নামীরা। এই জাহান্নাম শুধু ওদেরকে দেখে রাগে ক্ষুব্ধ হয়ে একেবারে ফুসে ফুসে একেবারে ফুলে খেপে যাবে, দেখার সাথে গ্রাস করতে যাবে, আবার 4,90,00,000 ফেরেশতারা টেনে ধরবে। মানে পাপীদেরকে দেখলে গ্রাস মারতে যায়, আল্লাহকে বিচার করতে দিচ্ছে না, আল্লাহকে বিচার করতে দিচ্ছে না, শুধু বারবার পাপীদেরকে দেখে গ্রাস মারতে যাচ্ছে, একেবারে ঝাপড়া মেরে খেতে যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহকে বিচার করতে দেবে না জাহান্নাম, তখন আল্লাহ তার পা মুবারক, তার পবিত্র পা মুবারক তিনি জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এখন সূরা কাহাফের সূরা কাহাফ 30 নম্বর আয়াতে এখন জাহান্নামকে আল্লাহ বলবে, জাহান্নামকে আল্লাহ বলবে। আল্লাহ বলছেন যে জাহান্নাম লি জাহান্নামা হালিম তালাত, ও জাহান্নাম তোমার কি পেট ভরেছে? তুমি কি এখন পূর্ণ? কোটি কোটি মানুষ জাহান্নামে যাবে, 1,999 জন জাহান্নামি, 1,999 জাহান্নামি, 1,000-এর ভিতরে একজন জান্নাত, 999 জনই জাহান্নামে যাবে, কোটি কোটি মানুষ জাহান্নামে যাবে, 1,999 জন জাহান্নামি, এরপরেও জাহান্নামের কিছুই হবে না, পেট ভরবে না, কানি খালি থাকবে, এক কর্নার খালি থাকবে। এখন আল্লাহ বলছেন হালিম তালাত জাহান্নাম, তোমার কি পেট ভরেছে? তুমি কি এখন পূর্ণ? তোমার কি পেট ভরে নাই? তখন জাহান্নাম বলবে যে হালমিন মাজিদ, আল্লাহ আরও কিছু আছে আমাকে দেওয়ার মতো? কথা বুঝতে পারছেন? সূরা কাহফ 30 নম্বর আয়াত। তাহলে জাহান্নামের কি ভরে নেই বলেন? পেট ভরে নেই, আরও চাচ্ছে। আল্লাহর পা দেওয়ার সাথেই জাহান্নাম শব্দ করবে, কত কত, আল্লাহ যথেষ্ট হয়েছে, আল্লাহ যথেষ্ট হয়েছে, এখন আমার পেট ভরেছে, আর লাগবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ জাহান্নাম কী ভরে নেয়? পেট ভরে নেয়। আল্লাহর পা দেওয়ার পর জাহান্নাম কী হবে? ক্ষান্ত হবে, শান্ত হবে, পেট ভরবে। চিন্তা করছেন? নাহলে আল্লাহকে বিচার করতে দিচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এত কঠিন জাহান্নাম, এই জাহান্নামের ভিতরে রাখবেন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা উপস্থিত, হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন, এদিক তাকান। আবু হুরায়রা বলছেন, আবু হুরায়রা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা উপস্থিত, ইতিমধ্যে বিকট একটা শব্দ হলো, কোনোদিন আমরা এই শব্দ শুনি নাই। এখন এই শব্দ হওয়ার সাথেই রাসূল আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি বলতে পারো এটা কিসের শব্দ? ও আমার সঙ্গী সাথীরা, তোমাদের কি কারো জানা আছে যে এটা কিসের শব্দ, এত বিকট শব্দ হলো? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ নবী, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন, আমরা জানি না, বলেন এটা কিসের শব্দ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনেক দিন আগে, অনেক দিন আগে
জাহান্নামের মুখ থেকে কিনারা থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল, আর সেই পাথর আজকে গিয়ে তলায় ঠেকলো। কথা বুঝতে পারছেন? এখন জাহান্নামের কিনারা থেকে মুখ থেকে জাহান্নামের মুখ থেকে দরজা থেকে পাথরটা ছেড়ে দেওয়া হয়েছিল, সেই পাথর আজকে গিয়ে জাহান্নামের তলায় ঠেকলো, আর এই পাথরটা তলায় গিয়ে পৌঁছতে সময় লাগছে 70 বছর। কী দিয়ে বোঝায় আপনাদেরকে যে জাহান্নাম কত গভীর, কত গভীর? এরপর আল্লাহ বলছেন সূরা কারিয়া 10 এবং 11 নম্বর আয়াত, দেখেন আপনারা তো দুনিয়াতে আসছেন শুধু খেলতামশার জন্য, আমল নাই। এই আয়াতটা যদি মাথার ভিতরে থাকে তাহলে আপনি আর দুনিয়া নিয়ে ব্যস্ত হবেন না। সেটা কি? আল্লাহ বলছেন সূরা কারিয়া 10-11 নম্বর আয়াত খুলে দেখুন, ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া ও মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। অর্থাৎ ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যেদিন বিচারের মাঠে যার নেকির পাল্লা কি হবে? হালকা হবে। নেকির পাল্লা, আমলের পাল্লা, সওয়াবের পাল্লা, নেকির পাল্লা যেদিন ভারী হবে মানে আপনার কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। তার জন্য হচ্ছে হাবিয়া নামক জাহান্নাম, বলেন নাউজুবিল্লাহ। তার জন্য কি নামক? তার জাহান্নামের নাম কি? হাবিয়া। 7টা জাহান্নামের দরজা, হাবিয়া, লাজা, হুতামা, সাইর, সাকার, লাজা, জাহান্নাম, এই 7টা হচ্ছে জাহান্নামের এক একটা দরজা। এক এক পাপের কারণে, এক এক অপরাধী এক এক দরজাতে প্রবেশ করবে। সুদ ঘুষ এক এক দরজা, সালাত পড়া নেই আরেক দরজা, এইভাবে এক একজন এক এক দরজা প্রবেশ করবে। কিন্তু যার মিজানের পাল্লায় আমলের পাল্লা ভারী হবে না, কী হবে? হালকা। আপনার আমল নাই, মাফে দেখছে যে আপনার নেকির পাল্লা একেবারে হালকা, সওয়াবের পাল্লা একেবারে হালকা। এখন আল্লাহ বলছে যে তার জন্য জাহান্নাম হচ্ছে হাবিয়া। বলেন কি? এখন আল্লাহ নবীকে বলছে অমা আদ্রাকা মা হিয়া, নবী আপনার কি জানা আছে হাবে নামক দুজকটা কি? আল্লাহ বলছেন নারুল হামিয়া, হাবে নামক দুজক হচ্ছে উত্তপ্ত জ্বলন্ত অগ্নি, আগুন, এটা দিয়েই এই লোককে পোড়ানো হবে, বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? এরপর আপনি সূরা জিলজাল খুলে দেখেন, এরপরে সূরা কাফিরুন খুলে দেখেন, এরপরে বিভিন্ন সূরা শেষেগুলো আপনি খুলে দেখেন, আপনার যদি পাপের পাল্লা ভারী হয় তাহলে আপনি গেছেন, নেকির পাল্লা যদি আপনি ভারী হয় তাহলে আপনি বাঁচবেন। বাম হাতে সার্টিফিকেট আসা মানে কি? আমল নামা আসা মানে আপনি জাহান্নামী, আর ডাইন হাতে যদি আসে তাহলে আপনি খুশি। কথা বুঝতে পারছেন? আলোচনার শেষ কথা যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে জাহান্নাম, এই ভয়াবহ কঠিন শাস্তির আরও বেশ কিছু শাস্তি আমরা মানে পার্ট বাই বলবো। তার আর একটা উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আপনাকে অনেক দিন পর শাস্তি দিতে দিতে এক গ্লাস পানি খেতে চাবেন, আপনি পানি খেতে চাবেন, ফেরেশতারা পানি দিবে, পানি খাওয়ার সাথে পেটের ভিতরে উত্তপ্ত গরম পানি দেওয়ার সাথে আপনার সমস্ত ভুঁড়িগুলো পরে দুই পায়ের মাঝখানতে পড়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। এরপর আপনাকে আগুনের পোশাক পরে দেওয়া হবে, এরপর আলকাতরার পোশাক পরে দেওয়া হবে, বিশ্রী গন্ধ, আলকাতরার পোশাক পরে দেওয়া হবে, আপনাকে জাক্কুম নামক ফল খেতে দেওয়া হবে। এরপরে জাহান্নামীদের উল্লেখযোগ্য আর একটা খাবার হচ্ছে রক্ত এবং পুঁচ, রক্ত এবং পুঁচ, এগুলো হচ্ছে জাহান্নামীদের কি বলেন খাবার। এরপরে জাহান্নামের এগুলো খেতে 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 জান্নাতীদের কাছে ধন্না ধরবে, জান্নাতীরা জান্নাতীকে বলবে যে তোমাদের এত আল্লাহ নাজ নিয়ামত খাবার দিয়েছেন, তো একটু খাবার আমাদেরকে দাও না, আমাদেরকে একটু দাও। তখন তারা বলবে সূরা আরাফ 50 নম্বর আয়াত, জান্নাতীরা বলবে যে আমাদের খাবার আল্লাহ তোমাদের জন্য কী করে দিয়েছেন? হারাম। জান্নাতের খাবার জাহান্নামীরা জাহান্নামীদের জন্য কি বলেন? হারাম। জাহান্নামীরা জান্নাতি খাবার খেতে পারবে না, এ একটা শাস্তি, এ একটা অপমান। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের মারপিটের কারণে তারা এত কাঁদবে, কান্নাকাটি করতে 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 তাদের চোখ দিয়ে পানি বেয়ে যাবে, এত অধিক পরিমাণে কাঁদবেন, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি বেয়ে মানে বয়ে পড়বে, ওই পানি আবার নৌ মানে নদী হবে। রাসূল বলছেন ইচ্ছা করলে ওই নদীতে কেউ নৌকা চালাতে পারে। আল্লাহু আকবার বলেন, চিন্তা করছেন কী পরিমাণ কাঁদবে? আমরা তো এখন বিষয়টা বুঝতে পারছি না, এত পরিমাণে কাঁদবে, ওই কান্নার চোখের পানি দিয়ে নদী হবে, আবার রাসূল বলছেন ওই নদীতে ইচ্ছা করলে কেউ নৌকা চালাতে পারে। এরপর রাসূল বলছেন একদিন নদী চোখের পানি শুকিয়ে যাবে, এরপর রক্ত বের হবে, রক্তের নদী হবে, আবার নৌকা চালাতে পারে, এরপর রক্ত শুকিয়ে যাবে, এরপর পুঁজ বের হবে, পুঁজের নদী হবে, পুঁজও শুকিয়ে যাবে, এইভাবে তার শাস্তি চলবে।
বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় জাহান্নাম কবর আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে রাসূল আমাদের দোয়া শিখিয়েছেন, এই দোয়াটা আপনি পড়ুন। আল্লাহুম্মা আদখিলনিল জান্নাতা ওয়া আজিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাও, জাহান্নামের শাস থেকে আমাদেরকে বাঁচাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে ইহকালে পরকালে আমাদেরকে কি দান করো, মুক্তি কল্যাণ দান করো এবং জাহান্নামের শাস থেকে আমাদেরকে বাঁচাও। এই দোয়া সকাল সন্ধ্যায় এবং সালাম ফেরানোর আগে আপনাকে পাঠ করতে হবে, এই আমলগুলো করতে হবে। আল্লাহ আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর একটা আলোচনার শেষ কথা, সেটা হচ্ছে যে জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে যে কেন তোমরা জাহান্নামে আসছো, সূরা মুদাসির 42-43 এই আয়াতটা নিয়ে আজকে থেকে আমল করা শুরু করবেন। কোরআন বিশ্বাস করেন কি না, জোরে বলুন সবাই, না দুই একজন আছেন, সবাই কোরআন কি করেন বিশ্বাস, জাহান্নাম বিশ্বাস, কবর আযাব বিশ্বাস, সব কিছু বিশ্বাস, তাহলে এই আয়াতটা ফলো করেন, সূরা মুদাসির 42-43 জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, কথা বলছেন। এখন জান্নাতীরা জাহান্নামে কথোপকথন হবে, তো জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে মা সালাকা কুম্পি সাকর, হে সাকার নামক জাহান্নামীরা দুজকবাসী, কেন তোমরা সাকার নামক দুজকে আসছো, আরও তো দুজক ছিল, তা সাকার নামক দুজক কেন। এখন এই সাকারবাসীরা উত্তর দেবে কালু লামলা কবিনাল মুসাল্লিন, এক বাক্য উত্তর দেবে যে দুনিয়াতে নামাজ পড়ি না এই জন্য আসছে, কথা বোঝা গেল। তাহলে যারা নামাজ পড়েন না তারা কোথায় যাবে বলেন, আপনার নিজের মুখ দিয়ে বলেন, বেনামাজি যাবে কোথায়, সাকার। যারা নামাজ পড়েন নবীর তরিকে পড়েন তারা ওয়াইল, দুইটাই সমস্যা। যারা নামাজ একেবারে পড়েন না ওই অবস্থায় মারা গেলেন কোথায় যাবেন, সাকার। প্রমাণ সূরা মুদাসির 42-43 নম্বর আয়াত। আর যারা নামাজ পড়ে কিন্তু কার তরিকায়, নবীর তরিকায় হয় নাই, মন মতো পড়েন, ইচ্ছা মতো পড়েন, উঠতেছেন বসেছেন ফটাফট রুকু সিজদা দিচ্ছেন, হবে না, রাসূলের তরিকা অনুযায়ী সালাত না পড়লে ওয়াইল নামক দুজক, সূরা মাউন 4 এবং 5 নম্বর আয়াত। অতএব আমরা যারা নামাজ পড়া ধরি নাই, পড়ি না, আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ইনশাআল্লাহ আজকে থেকে পড়ুন, কি বলেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আল্লাহ আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক, আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা সলাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা ওয়াহদা। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষ কথাটা যেটা বলতে যাচ্ছি, আমরা বেশি বেশি দান করব, দান করলে জান্নাতে মানে আপনার জন্য দলিল হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে বললেন যে কি করো, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা খেজুর হলেও আল্লাহর রাস্তায় কি করো, দান করো। এই জন্য বেশি বেশি ইবাদতের পাশাপাশি দান করবেন, বৈধভাবে সুদ ঘুষে টাকা দিয়ে দান করলে কিয়ামত পর্যন্ত কবুল হবে না। কোন পন্থায় বলেন, বৈধ পন্থায়। বুখারি হাদিস, রাসূল বলছেন যে আল্লাহ নিজে বলছেন আমার রাস্তায় যদি কেউ বৈধ পন্থায় একটা টাকা অথবা একটা খেজুর দান করে, কোন পন্থায়, বৈধ পন্থায়, তাহলে আমি আল্লাহ সেটা ডাইন হাত দিয়ে গ্রহণ করে এমনভাবে সেটা লালন পালন করি যেইভাবে তোমরা ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে একেবারে বড় করো, সুবহানাল্লাহ বলেন না, কথা বোঝেন নাই, ঘোড়ার বাচ্চা ছোটো থেকে বড় করে কি করি, বড় করি, লালন পালন করি। তেমনি আপনার দানটা এক টাকা একটা খেজুর বৈধ পন্থায় এটাই লালন পালন করতে করতে উহুদ পাহাড় হচ্ছে আপনার আমল বাড়িয়ে দিবেন, মারা যাওয়ার পরে যখন আল্লাহ বলে ওই যে ওগুলো হচ্ছে তোমার দান, বড় বড় পাহাড় হয়ে থাকবে, সুবহানাল্লাহ বলেন, তখন আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ আপনি কি আমার সঙ্গে মজা করতেছে, আমি দানই করছি মাত্র একটিয়া দুইটা খেজুর দুইটা টিয়া পাঁচটা টিয়া, তো এত দান কেন আমার, চিন্তা করছেন কেন, বৈধ পন্থায়। তো আল্লাহ বলে তুমি যেহেতু বৈধ পন্থায় দান করছো ওগুলো আমি লালন পালন করে এত বড় করে রাখছি, এলে সব তোমার দান, যাও আজকে তুমি দানের ছায়াতে, দানের ছায়ার পাশে তুমি আশ্রয় গ্রহণ করো, বলো সুবহানাল্লাহ, তাহলে দানের ছায়াতে আপনি আশ্রয় গ্রহণ করতে পারবেন। অতএব জাহান্নাম থেকে বাঁচার আরেকটা পদ্ধতি মাধ্যম হচ্ছে বেশি বেশি দান করা, কথা বুঝতে পারছেন। যাদের বাবা মা মারা গেছেন তাদের নাম ধরে ধরে টাকা পয়সা গরু ছাগল এগুলো আপনি দান সাদাকা করেন, ফকির মিসকিনকে দেন। রাসূল বলছেন নিশ্চয়ই সাদাকা দান মৃত ব্যক্তির কবর আযাবকে একেবারে লা তুথি শব্দ উল্লেখ করা হয়েছে, একেবারে ফুদে নিভিয়ে দেয়, সুবহানাল্লাহ, কত পাওয়ার দানের। অতএব আল্লাহ আমাদের বিশ্বজার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। একজন 1000 টাকা দান করছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও, আমিন। আরেকজন
জামার জন্য 500 টাকা দান করছে, আল্লাহ তাদের দানকে কবুল করে নাও, আমিন। আল্লাহ তুমি রহমান ক্ষমাশীল দয়াবান, আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের প্রত্যেকের কবরাজা মাফ করে দাও, আমিন। আল্লাহ এখানে আমরা যারা উপস্থিত আমাদের প্রত্যেকের জীবনে গুনাহতা মাফ করে দাও, আমিন। আল্লাহ আমাদের অনেকের বাবা দুনিয়াতে নেই, প্রত্যেকের বাবার কবরাজাকে মাফ করে দাও, আমিন। এবার আজকের জুমার খুদ্দা এখানে শেষ করছি, আমরা ধারাবাহিকভাবে জাহান্নামের আরও সামনে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করি ইনশাল্লাহ। আল্লাহ আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক, এবং আল্লাহ আমাদের প্রত্যেকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতমুখী করেন, বলো আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাত আল ফেরদাউস নসিব করো, জোরে বলো আমিন। আল্লাহ আমাদেরকে কবরের শাস্তি থেকে তুমি বাঁচিয়ে দাও, আমিন। বলেন আস্তাগফিরুল্লাহ হাল্লাযি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।